আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসেন, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সো আজকে আমরা আছি ডুয়েটের এসিএম ল্যাবে। সো এই ল্যাবের একটি মেশিন নিয়ে আমরা একটি রিভিউ করতে চাই। সো এই মেশিনটির নাম হলো ইলেকট্রোস্পিনিং মেশিন। এই মেশিনের মাধ্যমে ন্যানো ফাইবার তৈরি করা যায়। সো কীভাবে সেই ন্যানো ফাইবার তৈরি করা যায় আমরা এই মেশিনের একটা ওভারভিউ আজকে দেখে আসি। সো বিশেষ করে এই মেশিনের মাধ্যমে কিছু কম্পোনেন্ট আছে। প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এখানে একটা সিরিজ থাকে এবং এখান থেকে পলিমারগুলো পাস হয় এবং নির্দিষ্ট রেটেই সেই পলিমারগুলো আমাদের, যেমন এখানে আছে 3.5 মিলিলিটার পার আওয়ারে পলিমারগুলো পাস হয়। এবার আমরা যদি একটু নিচে যাই, এই পলিমারগুলো এই নিডেলের কাছে আসে এবং মূল যে ফাংশন সেটা হলো এখানে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ আছে। সো পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজের জন্য এই যে পুরো যে এরিয়া আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং সলিউশন সহ নিডেলটাও নিজে অ্যালুমিনিয়ামের এবং ওখানে আমরা একটা কালেক্টর দেখছি, ড্রাম দেখছি যেটা রোটেট করছে। সো এই সবগুলো কন্ডাক্টিভ হয়ে থাকে। সো কন্ডাক্টিভ হওয়ার জন্য এই প্রত্যেকটা নিডেলের মাথায় আপনারা খেয়াল করে দেখতে পাবেন, নিডেলের মাথায় যে পলিমারের ছোট্ট একটা ড্রপলেট আছে। সো এই ড্রপলেটটা ভোল্টেজের ডেভিয়েটের জন্য, এখানে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ ব্যবহার করা হয়, ভোল্টেজের ডেভিয়েটের জন্য এখান থেকে একটা জেট নির্গত হয় এবং এই যে জেট এই এটার ডায়ামিটার হচ্ছে ন্যানো স্কেলে হয়ে থাকে। এবং এই খেয়াল করে দেখুন যে এই জেটটি কালেক্টরে যে জমা হয় ওই ন্যানো ফাইবারগুলো একত্রিত হয়ে জমা হয় এবং জমা হয়ে তৈরি করে আমাদের ন্যানো ফাইবার ম্যাট। এখানে যেমন একটা মেশিনে চলছে এবং একটা প্রোডিউস ম্যাট আছে, আমি আপনাদের দেখাতে চাই। যেমন এই প্রোডিউস ম্যাটটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে পেপারের উপর, হ্যাঁ এখানে এটা হচ্ছে একটা ফয়েল পেপার। সো ফয়েল পেপারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লেম আকারে, ফ্লেমের মতো দেখা যাচ্ছে, ফ্লেমের মতো একটা ম্যাট তৈরি হয়েছে। সো বেসিক্যালি এই ম্যাটের যে ডায়ামিটারটা এটা এটা হচ্ছে ন্যানো স্কেল হয়ে থাকে, যেটা আমরা যখন এসিএম ভিউ করব সো তখন আমরা এসিএম ভিউতে আমরা এগুলো দেখতে পারি যে ডায়ামিটারগুলো কীভাবে হয়েছে। এবং বিশেষ করে এটি বর্তমানে আধুনিক বিশ্বে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এটি অনেক ব্যবহার হচ্ছে এবং এ নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, স্পেশালি ইন বায়োমেডিক্যাল ফিল্ড এটা অনেক বেশি ব্যবহার হচ্ছে। আমরা যদি দেখি মডার্ন যে উন্ড হিলিং যে অ্যাপ্লিকেশন আছে, সো এই অ্যাপ্লিকেশনের জন্য বায়োকম্পিটিবিলিটি, বায়োডিগ্রেডেবিলিটি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস দরকার হয়। এবং এই যে এর সবচেয়ে ভালো বিষয়টাকে লার্জ, মানে সবচেয়ে বেশি সারফেস এরিয়া থাকে এটার মধ্যে, তো এই জন্য এটা বায়োমেডিক্যাল ফিল্ডে উন্ড হিলিং সহ আদার্স যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সো এখানে এটা ব্যবহার হয়। এবং এ নিয়ে আমাদের আন্ডারগ্রাজুয়েট লেভেলে এবং মাস্টার্স লেভেলে অনেকগুলো রিসার্চের কাজ চলছে। সো আমরা আশা করি যে চতুর্থ শিল্প বিপ্লবের যেই মিট আছে যে টেক্সটাইল শুধুমাত্র সুতা এবং কাপড়ের মাঝে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে যাবে আরও অন্যান্য ভার্সাটাইল বিষয়গুলোতে।